हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल कीप स्टार्टिंग लर्निंग एंड एक्सप्लोरिंग। कैमन आछो सबाई? आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आज के आमी जे विषयटा निये आलोचना करब, तुम्हारा जरा जियोग्राफी अनार्स स्टूडेंट कलकत्ता यूनिवर्सिटी फिफ्थ सेमिस्टारे रयेछो, आमी जानी ना जे ओनारो यूनिवर्सिटीर सिलेबासेओ এই কালচারাল ডিফিউশন এই টপিকটা আছে কি না, কারণ আমি খুব একটা অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টস পড়াই না, তো সেই জন্য বলতে পারছি না। তবে যদি থেকে থাকো আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টস ফিফথ সেমিস্টারে, সরি, যে তোমাদের সিলেবাসেও এই কালচারাল ডিফিউশন বা সাংস্কৃতিক ব্যাপন রয়েছে, তাহলে তোমাদের জন্যও কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট আজকের এই সেশনটা। বেশ, তাহলে শুরু করা যাক। দেখো, এখানে একটু টার্মটা ভালো করে খেয়াল করো যে ডিফিউশন, যার বাংলা অর্থ হলো ব্যাপন। আমরা ব্যাপন কোনো একটা ক্লাসে, একটু মানে লোয়ার ক্লাসে আমরা হয়তো ভৌতবিজ্ঞানে পড়েছিলাম, মানে ফিজিক্যাল সায়েন্সে পড়েছিলাম, যে একটা জায়গা থেকে সেটা স্প্রেড করছে বা ছড়িয়ে যাচ্ছে। তুমি যদি আরেকটু ভালোভাবে একটু ভাবো, তাহলে সেই মনে আছে আমরা বিগ ব্যাং থিওরি পড়েছিলাম, সিঙ্গুলারিটি, যে একটা ছোট্ট পয়েন্ট থেকে ইউনিভার্সের ক্রিয়েশন। এটাও কিন্তু তাই, মানে এখানেও কিন্তু কিছু একটা স্প্রেড করছে। কি স্প্রেড করছে? অবভিয়াসলি কালচার। এই কালচার কীভাবে স্প্রেড করবে? এটা তো আর মানে আমাদের পারফিউমের কন্টেনার নয় যে ঘরের এক কোণে রেখে দিলাম, তারপরে সেটা আস্তে আস্তে ডিফিউজ হয়ে গেল, স্প্রেড করে গেল সারা ঘরে। না, এই কালচারটা তখনই স্প্রেড করে বা তখনই প্রসারিত হয় বা তখনই তার ব্যাপন হয় সংস্কৃতি, যখন সেটার ফ্লোটা বজায় থাকে। ফ্লো অবশ্যই কালচারের ফ্লো। তার মানে আমি এখানে বলতে পারি কালচারাল ডিফিউশন ইজ ওয়ান টাইপ অফ কালচারাল ফ্লো। মনে করো যে আমি ছোট উদাহরণ দিচ্ছি যে আমরা বাঙালি, আমরা ওয়েস্ট বেঙ্গলের লোক, কিন্তু যখন আমি গুজরাটে যাচ্ছি, গুজরাটে নিজস্ব একটা কালচার রয়েছে, সংস্কৃতি রয়েছে, ওদের খাদ্যাভ্যাস, রীতিনীতি, আচার অনুষ্ঠান, পোশাক, তো যখন আমি ওখানে যাচ্ছি, ওখানের সংস্কৃতি সম্পর্কে আমি দেখছি, জানছি, বুঝছি, আস্তে আস্তে সেটা হয়তো অনেকদিন যদি থাকি, আমাকে যদি চাকরি সূত্রে ওখানে থাকতে হয়, তাহলে আমি হয়তো সেটা আস্তে আস্তে আয়ত্তও করি। ঠিক একই রকমভাবে হচ্ছে যদি কোনো কেরালিয়ান আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে থাকেন চাকরি সূত্রে বা অন্য কোনো সূত্রে, তাহলে কী হচ্ছে, সে কিন্তু তার মধ্যেও কিন্তু কালচারাল ডিফিউশন হচ্ছে। সে যেমন কেরালিয়ান কালচারটাও এখানে, তার থেকে আমরা তাদের সংস্কৃতি সম্পর্কে আমরা জানছি, শিখছি, অনেক কিছু নতুন নতুন জ্ঞান হচ্ছে আমাদের তাদের সংস্কৃতি সম্পর্কে, তারও কিন্তু আমাদের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান হচ্ছে। তার মানে এটা আমরা বলতে পারি যে ভূগোলে সকল মানুষের কার্যাবলীর সংমিশ্রণই হলো সংস্কৃতি। ঠিক আছে, তার মানে এইভাবেই কি হচ্ছে যে সেই প্রক্রিয়া সংস্কৃতি, সাংস্কৃতিক ব্যাপন, যার সাহায্যে কোনো সমাজে একটি সাংস্কৃতিক উপাদান অন্য সমাজে প্রসারিত হয়। সেজন্য আমাদের কালসফেয়ার, তোমরা তো কালসফেয়ারের নাম জানোই যেহেতু কালচারাল জিওগ্রাফি পড়ছো, তিনি বলেছেন যে এই যে কালচারাল ডিফিউশন, এই কালচারাল ডিফিউশন মানে হলো যে পৃথিবীর কোনো একটা স্থান সম্বন্ধে অনুভব করা। যখনই আমি আমি পৃথিবীর অত ব্রড অ্যাসপেক্টেও যাচ্ছি না, আমি একদম ধরো আসামিস কালচারের কথা বলছি, যখনই আমি জানতে পারলাম যে আসামিস কালচারে এই এই জিনিসগুলো রয়েছে, এই এই কাজগুলো হয় বা এই তাদের কার্যাবলী, সাংস্কৃতিক কার্যাবলী, তাহলে কী হচ্ছে, আমি সেই কালচার সম্পর্কে জানছি, আমাদের তো জানতে বাধা নেই, জানছি এবং সেটা বিশ্লেষণ করছি। ঠিক আছে, তাহলে তো এই কালচারাল ডিফিউশনের কিছু ডিটারমিনেন্টস বা নিয়ন্ত্রক রয়েছে। প্রথমেই যে নিয়ন্ত্রকটা আমি বলবো, আচ্ছা তোমরা যারা আমার চ্যানেলের নতুন, অবশ্যই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করো বন্ধুদের সাথে। আমার আমি এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে, ডিসক্রিপশানে কালচারাল জিওগ্রাফির আদার্স টপিকগুলোর ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো, কেমন, যেমন কালচারাল হার্থ, কালচারাল ড্রিলিং, স্কোপ অফ কালচারাল জিওগ্রাফি, এগুলো সব ভিডিও আপলোড করা আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। দ্য ফার্স্ট যে ডিটারমিনেন্টস সেটা হলো মাইগ্রেশন। মাইগ্রেশন মানে আমরা কী জানি, যে মুভমেন্ট ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, মুভমেন্ট অফ পিপল, অবভিয়াসলি পিপল না মুভ করলে কোনো কিছুই, সেটা কোনো কিছুই মানে স্প্রেড হয় না, কোনো কিছুরই ফ্লোটা থাকে না।
তাহলে একটা মানুষ যখন একটা জায়গা থেকে সে মুভ করছে, তার মানে তার কি হচ্ছে, তার সাথে সাথে কালচারটাও কিন্তু ফ্লো করছে, ঠিক আছে, এই মাইগ্রেশনের সাথে। কারণ আমরা জানি যে ওয়েস্টার্ন, মানে এই যে ওয়েস্টার্নাইজেশন আমরা কথাই বলি না, যে এখন সব কিছুর ওয়েস্টার্নাইজেশন হচ্ছে, তার মানেই তো তাই যে ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে লোকজন আমাদের দেশে আসার ফলে সেই কালচারটা আমাদের, মানে যেখানেই গেছে, শুধু আমাদের দেশে নয়, যেখানেই গেছে সেখানে এই কালচারটা স্প্রেড করেছে। কীভাবে হয়েছে? থ্রু ফ্লো, থ্রু মাইগ্রেশন। নেক্সট হলো মোবিলিটি। এখানে মোবিলিটি বলতে কী বোঝাচ্ছে, যে কোনো একটা এই যে ফ্লোটা আর কি, কালচারের যে ফ্লোটা বা স্প্রেডিংটা, সেটা পৃথিবীর যে হায়ার কালচার কান্ট্রিগুলো রয়েছে সেটা এই লোয়ার কালচার কান্ট্রিতে বা মিডিয়াম কালচার কান্ট্রিতে সেটা স্প্রেড করে বা সেটা প্রসারিত হয়। কেমন? এবার লোয়ার কালচার কান্ট্রি কারা না সেটা আমরাও জানি না, এবার হায়ার কালচার কান্ট্রি কারা সেটাও জানি না। তবে আমরা এটা বলতে পারি যে যেখানে কালচার অ্যাটারটা অতটা বেশি, কালচার অ্যাটারের মধ্যে অতটা বেশি ভার্সেটালিটি নেই, যে কালচারাল অ্যাটার, যে সব কালচারের মধ্যে কালচারাল অ্যাটারের ভার্সেটালিটি রয়েছে, সেইগুলোকে আমরা বলতে পারি যে উচ্চ সংস্কৃতি নিম্ন অঞ্চল। আর যে কালচারের মধ্যে খুব একটা ভার্সেটালিটি নেই, খুব একটা চর্চা হয় না, সেগুলোকে নিয়ে চর্চিত হয় না, সেগুলোকে আমরা বলতে পারি যে লো গ্রেডেড কালচারাল অ্যাটার্ড কান্ট্রি, এইভাবে বলা যেতে পারে। এখানে কিন্তু কোনো রকম অর্থনীতি তোমরা ঢুকিও না, ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম ইকোনমিক স্ট্যাটাস আসছে না। আদার কালচারাল ফ্যাক্টরসের মধ্যে কী পড়ছে, সেটা হলো যে ইন্টারাকশন হচ্ছে, যে আমি একটু আগে বললাম যে গুজরাটে গিয়ে যখন আমি বলছি যে আমাদের বাংলাতে এই সময় দুর্গাপুজো হয়, এই সময় পৌষ পার্বণ হয়, তো আমি সে গুজরাটে গিয়েও দেখছি যে না একটা সময় মানে কারভা চৌথ হচ্ছে বা ওইভাবে যা যা হয় আর কি, বা কেরালায় গিয়ে আমি যখন জানছি যে একটা নির্দিষ্ট সময় ওনাম হয়, আমাদেরও একটা সময় পৌষ পার্বণ হচ্ছে বা নবান্ন হচ্ছে, তাহলে এই যে একটা ইন্টারঅ্যাকশন ধর্ম ভাষা সাহিত্য শিল্পকলার মধ্যে যে একটা ইন্টারঅ্যাকশন, বা ভাষা যখন আমরা যখন ভাষার মাধ্যমে পারস্পরিক মিথস্ক্রিয়া করি, কেরালায় থাকতে থাকতে কিন্তু আমরা ছোট্ট হয়তো কেরালিয়ান ল্যাঙ্গুয়েজ, কেরালিয়ান ওয়ার্ডও আমরা কিন্তু শিখে যাই, ঠিক বাংলাতে যারা থাকে অন্যান্য মানে অন্যান্য সাংস্কৃতিক লোকজন তারাও কিন্তু আস্তে আস্তে বাংলা শিখে যায়। তো এই যে একটা ইন্টারঅ্যাকশন, এই ইন্টারঅ্যাকশনটাও কিন্তু কালচারাল ডিফিউশনের অন্যতম একটা কারণ। নেক্সট আসছি পলিটিক্যাল ফ্যাক্টর। এখানে পলিটিক্যাল ফ্যাক্টর বলতে কী বোঝাচ্ছে, কলোনাইজেশন হয়েছিল যখন উপনিবেশিকতা হয়েছিল, যখন 1800 শতকে ইউরোপিয়ানরা যখন উপনিবেশিকতাবাদের জন্য এই ওয়েস্টার্ন কালচারটা তারা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল, বা বলা যেতে পারে যে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখন গ্রিক ও রোমান কালচার কিন্তু এইভাবেই, রোমান কালচার এইভাবেই কিন্তু তার ব্যাপন হয়েছিল, বৌদ্ধ সংস্কৃতির সংমিশ্রণের মাধ্যমে কী হয়েছিল, গান্ধার শিল্পের সৃষ্টি হয়েছিল, তাই তো? মানে আমরা জানছি কালচারাল ডিফিউশন মানে আমি কিন্তু অন্য, আমি এই কালচারে রয়েছি মানে আমি অন্য কোনো কালচার জানবো না, কোনো কালচার মানবো না, সেটা না, অল্প বিস্তর চর্চা করা, চর্চা করতে করতে সেই কালচারটা সম্পর্কে জানা। এরপরে আসি কালচারাল ডিফিউশনের ইকোনমিক ফ্যাক্টর। এখানে ইকোনমিক ফ্যাক্টর বলতে যে বাণিজ্য করতে আসতেন না আগে কারেন্টের বণিকরা, ব্যবসায়ী গোষ্ঠীরা, তো সেক্ষেত্রেও কিন্তু সেইভাবেও কিন্তু তখন থেকেও কিন্তু কালচারাল ডিফিউশন সম্ভব হয়েছিল, হতো। এখন বর্তমানে যে দুটো টার্ম অনেক গুরুত্বপূর্ণ কালচারাল ডিফিউশনের ক্ষেত্রে, যে দুটো কাজ, একটা হলো গ্লোবালাইজেশন আর একটা হলো টেকনোলজি। আমরা গ্লোবালাইজেশনটা খুব ভালোভাবে আমরা বলতে পারি, একটা যে ট্যাগলাইন আছে না যে কর লো দুনিয়া মুঠ্ঠি মে, তো
তার মানে কি আমি অন্যান্য দেশ সম্পর্কে জানছি, তারা কি করছে, কোন সময় কিভাবে তারা সেলিব্রেট করছে, তাদের ও তার ওরা এই সময় এই জিনিসটা সেলিব্রেট করে, তার মানে ওদের কালচারে এইটা রয়েছে। ঠিক আছে, এই যে ইন্টিগ্রেশন হচ্ছে জানছি বুঝছি, সেটাও কিন্তু আমাদের কালচারাল ডিফিউশন। টেকনোলজি আছে বলেই আমরা এত ভার্সলি সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারছি, টেকনোলজি আছে বলেই আমরা খুব তাড়াতাড়ি কোথায় কী হচ্ছে সেটা জানতে পারছি, কোন কালচারের মধ্যে কীভাবে কী সেলিব্রেট করছে। কেন তো এইগুলো হলো আমাদের সেই নিয়ন্ত্রণ বা ডিটারমিনেন্স। আমার এই স্লাইডগুলো দেখেও কিন্তু তোমরা তোমাদের নোট প্রিপেয়ার করতে পারো। আর যেহেতু তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে যে একটু ইংলিশে মানে এইগুলো অ্যানালাইজ করতে, তো সেই জন্য আমি একটু ইংলিশে টার্মসগুলো রেখেছি। আচ্ছা, তো এই সাংস্কৃতিক ব্যাপনের মাধ্যম কী 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 মিডিয়া বা কীভাবে করছে? ফার্স্ট অফ অল রিলিজন, ধর্ম। আমাদের ঐতিহাসিক কাল থেকেই কিন্তু সাংস্কৃতিক ব্যাপনের প্রধান মাধ্যম হলো ধর্ম, কারণ ধর্মের মাধ্যমে ধর্মীয় সংস্কৃতি সহজে ছড়িয়ে পড়ে। যেমন মনে করো যে খ্রিস্টান মিশনারিদের দ্বারা খ্রিস্টান ধর্মের ব্যাপক প্রচারের ফলে ওয়েস্টার্ন কালচার সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তারপর ভারতে মুসলমান নিজে তাদের আক্রমণের ফলে হিন্দু অধ্যুষিত ভারতে মুসলমান সাংস্কৃতিক প্রসার ঘটেছিল। এই ভাষা কিভাবে মাধ্যম হিসেবে কাজ করে? যখন কোলোনাইজেশন হয়েছিল বা কোলোনিয়ালিজম যেটাই আমরা বলি না কেন, সেই সময় বা উপনিবেশ স্থাপনের পর থেকে ইউরোপীয় ভাষাগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। যেমন ইংরাজি ভাষা, পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ আমরা তো এখন শিখি না, মানে পাশাপাশি অন্যান্য ল্যাঙ্গুয়েজ, জার্মান ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তার মানে কি হচ্ছে, আমি এর মাধ্যমে কিন্তু যখন আমি এই ল্যাঙ্গুয়েজগুলো শিখছি তার মাধ্যমে কিন্তু আমি সেই দেশের কালচারাল অ্যাফেয়ারটা আমি জেনে ফেলছি। আর সোশ্যাল মিডিয়া, এটা নিয়ে তার নতুন করে কিছু বলে। তাহলে কী কী প্রকারভেদ রয়েছে, কী কী টাইপস রয়েছে কালচারাল ডিফিউশন? প্রথমেই হলো সম্প্রসারণ ব্যাপন বা এক্সপ্যানসিভ ডিফিউশন। এক্ষেত্রে কী হয়, একটা যে কোনো একটা কালচারাল অ্যাফেয়ার সে যে জায়গায় তার সে অরিজিনেট করেছে, মানে যে জায়গায় তার উৎপত্তি স্থান, সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ছে। যেমন মনে করা যেতে পারে যে কোনো একটা কালচার, মানে ইসলামিক কালচার, সেটা মানে সারা বিশ্বে স্প্রেড করেছিল। তো তাদের স্ট্রং যে মানে স্ট্রং লিভিং বা স্ট্রং লিভিং স্টেট কোনটা, মিডল স্টেট, যেখানে তারা যে এটাই হলো তাদের উৎপত্তি স্থান, সেখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এর আবার দুটো ভাগ আছে, কন্টাগিউয়াস ডিফিউশন আর স্টিমুলাস ডিফিউশন, সংক্রামক ব্যাপন এবং উদ্দীপক ব্যাপন। সংক্রামক ব্যাপনটা কি, এটা না মানে সেই কন্ট্যাক্টের মতো, যে সংস্পর্শে আসলে মানে কন্ট্যাক্টে থাকলে এক জায়গা থেকে এই জিনিসটা অন্য জায়গায় ছড়িয়ে পড়বে, কিছুটা সেই মানে কোনো অসুখ ছড়ানোর মতন। বলা যায় যে যদি সে তার মানে অরিজিন পয়েন্টে থাকে বা উৎপত্তি অঞ্চলের কাছাকাছির মানুষ, এই ধরনের ডিফিউশনের দ্বারা বেশিভাবে প্রভাবিত হয়। অর্থাৎ যে যতটা কাছাকাছি থাকে আর কি একটা অঞ্চল, মনে করো আফ্রিকার কোনো একটা জায়গায় এইডস নামক একটা রোগ সেটা ধরা পড়েছে, তো আফ্রিকার নিকটবর্তী জায়গাগুলোতে কিন্তু এর ডিফিউশনটা অনেক বেশি হবে, সেই তুলনায় যে কোরিয়া বা অন্যান্য জায়গায় কিন্তু এর ডিফিউশনটা অনেক কম হবে। এটাই হলো কন্টাগিউয়াস ডিফিউশন। এটা আমি রোগের উদাহরণ দিয়ে বললাম, বাট সবসময় যে এরকম কোনো ডিজিজ নিয়েই হয় সেটা কিন্তু নয়। স্টিমুলাস ডিফিউশনটা কি বা উদ্দীপক যে ব্যাপন সেটা, সেটা হলো যে যখন একটা গোষ্ঠীর মানুষ নতুন কালচারকে, নতুন কালচারাল এলিমেন্টকে রিসিভ করছে কিন্তু তারপরে নিয়ে সেটা নিজের মতন করে একটা অন্য ফর্ম দিচ্ছে। যেমন ধরো আমি কথায় বলছি যে মোমো, চাউমিন, এগুলো তো আমরা জানি যে এগুলো হলো চাইনিজ খাবার। তারপরে কি হচ্ছে, তো আমরা কিন্তু চাইনিজ প্রসেসেই বানাচ্ছি না, আমরা নিজেদের মতন করে বানাচ্ছি। তো এইটা হলো একটা স্টিমুলাস ডিফিউশনের উদাহরণ হিসাবে বলা যেতেই পারে। এরপরে আসি রিলোকেশন ডিফিউশন বা পুনঃস্থাপন ব্যাপন। যখন
এই যে মাইগ্রেশন হয়, হ্যাঁ আমরা সেই এবারে এই মাইগ্রেশন পার্মানেন্ট মাইগ্রেশন হতে পারে বা টেম্পোরারি মাইগ্রেশন হতে পারে। তো পার্মানেন্টই হলো, মনে করা যাক যে হ্যাঁ পার্মানেন্ট মাইগ্রেশন হলো, তখন কি হচ্ছে এটা মানে সেই লোকগুলো দে স্প্রেড আইডিয়াস অ্যালং উইথ দেম, ঠিক আছে, যেখানে থাকছে সেখানকার আইডিয়াটা নিয়ে তারা অন্য জায়গায় সেটা স্প্রেড করছে। মানে করো আমি কিছুদিন হয়তো গুজরাটে থাকলাম, গুজরাটের কালচার শিখলাম, জানলাম, চর্চা করলাম, আবার কিছুদিন পর আমি কাশ্মীরে চলে গেলাম, তাহলে কাশ্মীরে গিয়ে আমি আমার বাঙালি কালচারটাও সেখানে স্প্রেড করতে পারবো, বা বাঙালি কালচারটাও কালচার সম্পর্কে ওখানকার লোকেদের সাথে আলোচনা করতে পারবো, গুজরাটি কালচার সম্পর্কেও ওখানকার লোকেদের সাথে আমি আলোচনা করতে পারবো। হায়ারার্কিক্যাল ডিফিউশন, হায়ারার্কি মানেই বুঝতে পারছো যে ফ্রম হায়ার লেভেল টু লোয়ার লেভেলে কিছু একটা স্প্রেড হওয়া। কীরকম? মানে এভাবে বলা যেতে পারে যে স্প্রেড অফ অ্যান আইডিয়া ফ্রম পারসনস অফ অথরিটি অর পাওয়ার টু আদার পারসনস, ঠিক আছে, মানে উচ্চ স্তর থেকে আইডিয়াটা মানে কালচারাল আইডিয়াটা যখন অন্য স্তরে যায়। যেমন মনে করো যে ভারতে ইন্টারনেটের ব্যবহার প্রথমে মহানগরগুলোতে শুরু হয়, তারপর সেখান থেকে ক্যাপিটাল সিটি, সেখান থেকে ডিস্ট্রিক্ট জেলা সদর, তারপরে আস্তে আস্তে গ্রামে ছড়িয়ে পড়ে। এইটাই হলো হায়ারার্কিক্যাল ডিফিউশন। এই যে আমি ডিফিউশনের কথা বলছি না, মনে রাখবে এই ডিফিউশন সবসময় কোনো একটা স্প্রেড, তার নিশ্চয়ই একটা উৎপত্তিস্থল থাকবে আর একটা একটা কেন্দ্র থাকবে, তারপরে সেটা তীব্র গতিতে অন্যত্র ছড়িয়ে পড়ে। তার মানে এটা হলো স্প্রেডিং পয়েন্ট আর এটা হলো রিসিভিং পয়েন্ট, মানে একটা গ্রহণ কেন্দ্র। তেমনি কালচারাল ডিফিউশনের আমরা দুটো স্টেজ পাই, একটা হলো উৎপত্তি কেন্দ্র বা বিস্তার কেন্দ্র আর একটা হলো গ্রহণ কেন্দ্র বা রিসিভিং পয়েন্ট। এইভাবে কি হয়, যখনই কালচারাল ডিফিউশনটা আস্তে আস্তে স্প্রেড বলে কিছু থাকে না, স্প্রেড হয়ে গেল তারপরে আস্তে আস্তে সবাই একটা নির্দিষ্ট কালচার সম্পর্কে জেনে গেল, এইভাবেই কি হয় কালচারাল কনভার্জেন্স বা সাংস্কৃতিক একত্রীকরণ, বা আমরা আকালচারেশনও বলতে পারি, আত্মীকরণও বলতে পারি, যে আমি এই কালচার থেকে এসে ওই কালচারটা আমি ওই কালচারে আমি অভিযোজিত হয়ে গেছি, আমি অ্যাডাপ্টেড হয়ে গেছি, আমি শিখে গেছি। আমিও ইডলি ধোসা মানে আমি শুধু মানে লুচি তরকারি বানাতে পারি না, আমি সাউথে গিয়ে ইডলি ধোসাও বানাতে পারি। তার মানে কি হয়েছে, আমার কালচারাল কনভার্জেন্স হয়েছে, অ্যাকালচারেশন হয়েছে। কিভাবে হয়েছে? থ্রু কালচারাল ডিফিউশন। বোঝা গেল? তাহলে এই হলো কালচারাল ডিফিউশন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সবাইকে।